ওম নমস্তে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুখান আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি এখানে এই যে তথাকথিত নামধারী সূর্যবোধ নস্কর অর্পে দীনকৃষ্ণ ঠাকুর যে চক্রান্ত চালিয়েছিলেন তিনি তো নিজে যুগ অবতার সেজেছেন সঙ্গে তিনি মতুয়া এর প্রমাণ আমি আপনাদের আগে দিয়েছি আজকে এমন একটি ভিডিও আপনাদের দেখাবো যেটির মাধ্যমে আপনাদের স্পষ্ট হয়ে যাবে চৈতন্য মহাপ্রভুকে কতটা সম্মান করে কারণ বারবার চৈতন্য মহাপ্রভুকে বারবার ধরে ভিডিওই বলে তার বক্তব্যে বলে যে চৈতন্য মহাপ্রভু আসল জীবনী সে উপস্থাপন করতে চায় চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জীবনকে সে তুলে ধরতে চায় কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্ম সম্পর্কে সে এমন এক জঘন্য কথা বলেছে আমি খালি ভেবে পাই না এত বড় একটা জঘন্য কথা বলার পরেও যারা বর্তমানে চৈতন্যের ভক্ত হয়ে সে যে বসে আছে বিশেষ করে বৈষ্ণবদের কথা বলছি এবং ইস্কনীদের বলছি আপনারা কি করে চুপ হয়ে বসে আছেন এত বড় একটা নোংরা কথা বলেছে তো তার আগে আপনাদেরকে দেখে দিয়ে কি নোংরা কথা বলেছে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে চৈতন্য মহাপ্রভুর জন্ম সম্পর্কে আপনারা দেখুন ভিডিওটি তারপর আপনাদের সামনে কিছু বলা যাবে

তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিও লিঙ্কটা আপনার বেশি বেশি করে বৈষ্ণব সংস্থার কাছে বিশেষ করে ইস্কনের সেন্টারে আপনারা অবশ্যই পাঠাবেন এই লিঙ্কটি এই লিঙ্কটি দেখার পরও ইস্কন যদি না জাগে বৈষ্ণব সম্প্রদায় যদি না জাগে তাহলে জানবো এরা চৈতন্য মহাপ্রভু নাম ভাঙিয়ে খাওয়ালো কারণ কি এত বড় একটা জঘন্য কথা বাঙালির প্রাণ বাঙালির আবেগ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে চৈতন্যের মা মাজারে গিয়েছিলেন সেখানে তিন দিন তিন রাত থেকেছিলেন সেখান থেকে ঘুরে আসার পর চৈতন্যের মা গর্ভবতী হয়েছিলেন ছি 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 কত নির্লজ্জ হলে কত মানে কত বড় পাষণ্ড হলে এরকম একটা কথা বলা যায় চৈতন্য মহাপ্রভু তথাকথিত ভক্তর এই সমস্ত কথা শুনছে কী করে আমি সেটাই তো ভেবে পাচ্ছি না এই পাশ্ডর কথা এই রকমভাবে এই রকমভাবে চৈতন্যের জন্মদিনেরও উদ্ভাগ উদ্ঘাটন করতে চায় ইয়ে বলে কি না চৈতন্যের জীবনের আসল রহস্য উদ্ধার করবে চৈতন্যের আসল জীবনী তুলে ধরবে এইভাবে চৈতন্যের মা মাজার থেকে ঘুরে আসার পর সে গর্ভবতী হয়েছে তার মানে সে কী বলতে চাইছে সে কী বলতে চাইছে যে চৈতন্যের জন্ম কোথা থেকে হয়েছে তাহলে এত বড়ো একটা নোংরা কথা বলল অথচ তথাকথিত চৈতন্য মহাপ্রভুকে যারা পরমেশ্বর বলে স্বীকার করে তাদের মুখে কোনো প্রতিবাদের একটা রা নেই একটা বলি নেই আমি ভেবে পাচ্ছি না এরা কী ধরনের ভক্ত সংগঠন আমরা আর্য সংগঠন আমরা চৈতন্যকে একজন মহাপুরুষ হিসাবে মান্য করি আমরা হয়তো তাকে ঈশ্বর বলে মানি না কিন্তু তাকে একজন মহাপুরুষ হিসাবে মান্য অবশ্যই করি কিন্তু এই ধরনের জঘন্য কথার প্রতিবাদ যারা চৈতন্যকে ঈশ্বর মানে যারা আজকাল চৈতন্যের সব থেকে বড়ো ভক্ত যে বসে আছে তারা কিছু বলছে না আমি খেলে ভেবে পাইনি এদের আচার আচরণ কীরকম এরা কী ধরনের চৈতন্য ভক্ত আর এই বটকৃষ্ণ সরি ধীরুকৃষ্ণ ঠাকুর কী ধরনের চৈতন্য জীবনী উদ্ঘাটন করতে চাইছেন আপনারা ভেবে পাচ্ছেন কি চৈতন্যের প্রকৃত জীবনী উদ্ঘাটন করতে গিয়ে সে কী ধরনের জীবনী উদ্ঘাটন করবে জানি না কোন গ্রন্থে এই কথা পেয়েছে এই ধরনের জঘন্য কথাবার্তা এই ধরনের নোংরা কথাবার্তা তো আপনারা যারা যারা হিন্দু আছেন যারা প্রকৃতপক্ষে যারা নিজেদেরকে চৈতন্য ভক্ত বলে মনে করেন চৈতন্যের অনুগামী বলে মনে করেন এবং বাঙালির আপমর জনসাধারণের মধ্যে চৈতন্য মহাপ্রভুর স্থান রয়েছে সেটা শৈব হোক শাক্ত হোক বৈষ্ণব হোক আর্য হোক গানপত্য হোক যেই হোক না কেন প্রতিটি বাঙালি হিন্দু হৃদয়ে চৈতন্য বিরাজ করছেন এটি আপনাদের মানতেই হবে কারণ কি চৈতন্য মহাপ্রভু যে কার্য করে গিয়েছিলেন তাকে প্রত্যেকটি সমাজ ঈশ্বর হিসেবে স্বীকার করুক না করুক মহাপুরুষ হিসেবে তাকে অবশ্যই মান্য করে তাই বাঙালার এই প্রাণ বাংলা বাঙালির আবেগ চৈতন্যকে নিয়ে এত বড় মিথ্যা কথার প্রতিবাদ আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম যারা চৈতন্যের ভক্ত সেজে বসে আছেন সত্যিই যদি আপনারা চৈতন্যের ভক্ত হয়ে থাকেন এর প্রতিবাদ আপনাদের অবশ্যই তোলা উচিত এবং আশা করব আপনারা তুলবেন কারণ আমি আপনাদেরকে সেরকমই মনে করি যে আপনারা চৈতন্য মহাপ্রভুর আসল ভক্ত তা আপনারা যদি আসল ভক্ত হন আপনারা প্রতিবাদ অবশ্যই দেখান এত বড়ো একটা কথা এত বড় একটা নোংরা কথা বললো চৈতন্য মহাপুরুর জন্ম সম্পর্কে আপনারা শুনেও চুপ করে রয়েছেন আপনারা কী ধরনের চৈতন্য ভক্ত আমি 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 আর বেশি কিছু বলে ভিডিও বাড়াতে চাই না চৈতন্য মহাপ্রভুর নাম দিয়েই কিন্তু হরিনাম সংকীর্তন শুরু হয় সেই হরিনাম সংকীর্তনের আসরে দাঁড়িয়ে এই সূর্যপদ নস্কর বাবু চৈতন্য মহাপ্রভুর জন্ম সম্পর্কে এই রকম জঘন্য কথা কি করে তিনি বলতে পারলেন আর সেখানে থাকা মানে যে সমস্ত দর্শক আপম জনসাধারণ আরে এদের কি বলবো এরা এত মূর্খ এত গবেদ যারা যা বলে তাই বিশ্বাস করে এরা প্রদীপ পালে সেই কথাই বিশ্বাস করে ঝাটা অমুক জায়গায় রাখলে আপনার ঘরে লক্ষ্মী ঢুকবে অমুক জায়গায় লঙ্কালেবুজ ঢুকলে আপনার ঘর থেকে লে ইয়ে লক্ষ্মী বেরোই যাবে এরা তো সেই কথা বিশ্বাস করেন যে প্রদীপ পাল যেরকম ডায়লগ দেয় না যে অমুক জায়গায় মহাভারতের যুদ্ধের ফটো রাখবে না শাস্ত্রে মানা করে যে শাস্ত্রের নামে যা ইচ্ছা তাই যেমন প্রদীপ পাল বলে যায় সাধারণ ভক্তরা হাঁ করে তাই বিশ্বাস করে কারণ কি এরা হচ্ছে বুদ্ধিহীন বিবেকহীন সেই হিন্দু জাত যাদের এই বুদ্ধি বিবেকনতার কারণেই আজকের ভারতের কয়েক টুকরো হয়ে গিয়েছে আজ ভারতের পঞ্চাশ শতাংশ ভারত থেকে বাদ হয়ে গিয়েছে আজ হিন্দু সনাতন ধর্মটা কত ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অনুকূল লোকনাথ যোগীরাজ এই যে দীনবন্ধু বলে একজন উঠেছেন আবার এই হরিচাঁদ বলে এরা কিন্তু এক এক করে ভাগ হয়ে যাচ্ছেন হিন্দু সমাজ থেকে অর্থাৎ হিন্দু জাতির অস্তিত্ব ধীরে ধীরে বিলোপ হতে চলেছে শুধু তাই নয় বর্তমানে যারা হিন্দু রয়েছে বর্তমানে তাদের মধ্যে কুড়ি পার্সেন্ট দেখবেন সেকুলার সর্বধর্মের সমন্বয়কারী আবার সেই হিন্দুদের মধ্যে দেখবেন দশ পার্সেন্ট নাস্তিক আছে আবার সেই হিন্দুদের মধ্যে মানে কি বলবো ফিফটি পার্সেন্ট যারা নিজেদের গ্রন্থ সম্পর্কে জানেই না হিন্দুদের মধ্যে নাইনটি পার্সেন্ট নিজেদের মূল ধর্মগ্রন্থ সেটার নাম জানে না এই সমস্ত অজ্ঞতার ফায়দা তুলছে এই দীনকৃষ্ণ নামক কীর্তনিয়া আপনাদের আগামী দিনে আমি প্রমাণ দিয়েছি যে দীনকৃষ্ণ ঠাকুর হলো মতুয়া সম্প্রদায়ের লোক এই যে অবতার বাবু নিজেকে হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সেই জন্য তিনি সূর্যবদ নস্করকে হরিচাঁদ দীনকৃষ্ণ ঠাকুরে পরিণত করেছেন এত বড়ো ষড়যন্ত্র আর আপনার হরিবাসর কমিটিগুলো বা কী যে চৈতন্যের নাম ছাড়া হরিনাম কমপ্লিট হয় না সেই চৈতন্য মহাপ্রভুর জন্ম সম্পর্কে এমন জঘন্য কথাবার্তা বলছে আপনারা সেগুলো শুনছেন আপনারা তাকেই ভাড়া করে আনছেন নিজেদের ধর্মের বদনাম শোনানোর জন্য নিজেদের ধর্মের উপর লাঞ্ছন লাগানোর জন্য সেই তাকেই আপনারা ভাড়া করে আনবেন আপনারা কী ধরনের মানুষ আর যারা যারা শুনছেন তাদেরকে বলি এখনও সচেতন হন এখনও আপনাদের সময় আছে নাহলে আপনাদের দিন ঘনিয়ে আসছে এই একটা দিনকৃষ্ণ হাজার হাজার দিনকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে এই হিন্দু সনাতন ধর্মের সর্বনাশ করার জন্য আপনাদেরকে বলছি বারবার ধরে আর আপনারা দীনকৃষ্ণ ঠাকুরকে বলি আপনি যেহেতু স্বতন্ত্র একটা ধর্ম আপনি যেহেতু মতুয়া ধর্ম আপনি অন্য ধর্মের মানুষ তো আমার ধর্ম নিয়ে আমাদের ধর্ম নিয়ে আপনি চুপ থাকুন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর দয়ানন্দ সরস্বতী অরবিন্দ ঘোষ এরা গোড়ামি সমালোচনা করেছিলেন এরা নিজস্ব মতামত ত্যাগ করেননি আপনি নিশ্চয়ই এদের থেকে বড় মহাপুরুষ নন আপনি নিশ্চয়ই রাজা রামমোহন রায় থেকে বড় মহাপুরুষ নন আপনি নিশ্চয়ই দয়ানন্দ সরস্বতী থেকে বড় মহাপুরুষ নন আপনি নিশ্চয়ই অরবিন্দ ঘোষের থেকে বড় মহাপুরুষ নন যে আপনি আপনার কোথায় সবাই নিচে উঠবে আপনি যদি সত্যিকারের মহাপুরুষ সত্যিকারের সমাজ সংস্কার চাইতেন স্টেজে গিয়ে আপনি এক লক্ষ টাকা করে আপনি নিতেন না এই সমস্ত মহাপুরুষেরা যে সমাজ সংস্কার করেছিলেন তারা কোনো জায়গায় কারো কাছে এক লাখ টাকা ডিমান্ড করেছিলেন দেখুন তো খোঁজে আসুন তো করেননি কিন্তু এরা তো আপনি যেহেতু তাদের পায়ের ধুলোর যোগ্য আপনি নন তো অতএব আপনি সংস্কারের নামে আপনি আলাদা মত খুলতে যাচ্ছেন যারা কিনা আলাদা মত প্রতিষ্ঠা করেনি আর শেষ কথা আমি বলবো হরিনাম সংকীর্তন কমিটির কাছে এই ধরনের ব্যক্তিকে কীর্তন থেকে বয়কট করুন যদি না করেন আপনারা এবং যারা শুনছে যারা শুনবেন এর কথা আপনারা কিন্তু হিন্দু সনাতন ধর্ম বিনাশের জন্য আপনারা দায়ী থাকবেন এই বলে দিলাম তো আজকের ভিডিও বেশি বড় করলাম না ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মতামত রাখুন ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হরর মহাদেব